নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমাদের হাওড়ার রামরাজাতলায় বিশ্বকর্মা ঠাকুরের পুজোর পরিক্রমা করতে বেরোলাম। আমার খুব ইচ্ছা হলো যে আজকে অনেক জায়গায়, মানে প্রায় সব জায়গায় তো বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয়েছেন, তাই আমার খুব ইচ্ছা করলো যে ওনাকে দর্শন করতে, মানে বিশ্বকর্মা ঠাকুরের পুজো পরিক্রমা করতে। তাই এই উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম আমাদেরই হাওড়া রামরাজাতলায়। তো আমি অনেক, এখানে অনেকগুলো জায়গায় পুজো হয়েছে, আমি সব জায়গারই বিভিন্ন প্যান্ডেলের পুজোর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন, আপনাদের সকলের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। শিল্পী ও নির্মাতাদের দেবতা বিশ্বকর্মা, ব্রহ্মপুত্র বিশ্বকর্মাই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেন। ঈশ্বরের প্রাসাদের নির্মাতাও বিশ্বকর্মা, দেবতাদের রথ ও অস্ত্র তৈরি করেছিলেন এই বিশ্বকর্মাই। মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা, সকল দেবতার প্রাসাদ, সকল প্রকার অলঙ্কারের নির্মাতা। তিনি প্রথম ইঞ্জিনিয়ার বলা চলে, দেবশিল্পী উনি। বিবরণ অনুযায়ী তাঁর চার বাহু, মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই দড়ির ফাঁস ও অপর হাতে একটি যন্ত্র। হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা দেবতাদের শিল্পী, তিনি দেবশিল্পী নামে পরিচিত। বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা তাঁর মাতা এবং অষ্টম বসু প্রভাস তাঁর পিতা। বাবা বিশ্বকর্মার বাহন হাতি। বিশ্বকর্মা বৈদিক দেবতা, ঋগ্বেদের দশম মণ্ডলে 81 এবং 82 সূক্তদ্বয়ে বিশ্বকর্মার উল্লেখ আছে। ঋগ্বেদ অনুসারে তিনি সর্বদর্শী, সর্বদর্শী তিনি এবং সর্বজ্ঞ। তাঁর চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদ সব দিকে পরিব্যাপ্ত। তিনি বাচস্পতি, মনোজপ, বদান্য, কল্যাণকর্মা ও বিধাতায়, ও বিধাতা অভিধায় ভূষিত। তিনি ধাতা, বিশ্বদ্রষ্টা ও প্রজাপতি। প্রায় প্রত্যেক বছরই বাবা বিশ্বকর্মার পুজো 17ই সেপ্টেম্বর অথবা 18ই সেপ্টেম্বর, এই দুটি তারিখেই হয়, মানে ভাদ্র মাসের সংক্রান্তির দিনে বাবা বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়। বাবা বিশ্বকর্মা লঙ্কানগরীরও নির্মাতা, তিনি বিশ্বভুবন নির্মাণ করেছেন, বিষ্ণুর সুদর্শন চক্র, বাবা শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকেয়র শক্তি প্রভৃতি তিনি তৈরি করেছেন। শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ দেবের মূর্তিও তিনি নির্মাণ করেছেন। ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পূজা করা হয়। কারখানায় এই পূজার প্রচলন সর্বাধিক, তবে স্বর্ণকার, কর্মকার এবং কারুশিল্প, স্থাপত্য শিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিরাও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বাবা বিশ্বকর্মার পূজা করে থাকেন।
কথিত আছে কতগুলি বিশেষ নিয়ম পালন করলে বাবা বিশ্বকর্মা খুবই সন্তুষ্ট হন। এক নম্বর নিয়ম, বিশ্বকর্মা ঠাকুরের হাতে সকলেই ঘুড়ি দেখে থাকেন, এবারেও ঠাকুরের হাতে ঘুড়ি দিন, কিন্তু পুজো শেষে তা ভাসান দেবেন না, বরং সেই ঘুড়ি ব্যবসার জায়গায় রেখে দিন, এতে ব্যবসায় উন্নতি ঘটবে। দু নম্বর নিয়ম, পুজোর দিন সাদা মিষ্টি নিবেদন করুন বাবা বিশ্বকর্মাকে, দেবশিল্পী বিশ্বকর্মা সাদা মিষ্টিতে প্রসন্ন হন। বিশ্বকর্মা পুজোর শুভ তিথিতে শিল্পের দেবতা বিশ্বকর্মাকে সাদা মিষ্টি দিলে মিলবে তাঁর কৃপা। তিন নম্বর, বিশ্বকর্মা ঠাকুরের হাতে দিন কাশফুল। বর্তমানে অনেক জায়গাতেই কাশফুলের ঝলক মিলছে, এবার পুজোয় কাশফুল নিবেদন করুন বিশ্বকর্মাকে, কিংবা তার হাতে কাশফুল দিলে মিলবে উপকার। চার নম্বর নিয়ম, বাতাবি লেবু, হলুদ ফল, হলুদ ফুল দিন বাবা বিশ্বকর্মাকে। আমরা অনেকেই জানি না যে হলুদ ফুলে প্রসন্ন হন দেবতা, তাই এবারে সকলেই আমরা জেনে নিলাম এবং সকলেই আমরা পুজোয় অবশ্যই নিবেদন করব হলুদ ফুল এবং বাতাবি লেবু, হলুদ ফল ইত্যাদি। পাঁচ নম্বর নিয়ম, এদিন সকালে স্নানের সময় একটি নিয়ম অবশ্যই পালন করবেন, এতে জীবনের সকল বাধা কেটে যাবে, জীবন শান্তিময় হয়ে উঠবে। স্নানের জলে কালো তিল ফেলে দিন, সেই জলে স্নান করুন, দেখুন জীবনের সকল জটিলতার থেকে মিলবে মুক্তি, জীবনের সকল জটিলতা থেকে মিলবে মুক্তি, জীবন হবে সুমধুর, জীবনের চলার পথ হবে মসৃণ। আসুন আমরা সকলে বাবা বিশ্বকর্মার কাছে প্রার্থনা করি, আমাদের সকলের কাজ যেন সফল হয়, আমরা সকলেই সুস্থ শরীরে যেন আমাদের কাজকর্ম করতে পারি এবং জীবনের পথে এগিয়ে যেতে পারি। মানুষের জীবনে তো সুখ দুঃখ লেগেই থাকে, দুঃখ পেরিয়ে আসুন আমরা সুখকে বরণ করে নিই, কর্মে আসুক উন্নতি। তাই আমরা সকলেই বাবা বিশ্বকর্মার কাছে জানাই যাতে আমরা সকলেই জীবনে এগিয়ে চলার পথে সফলতা লাভ করতে পারি। আমাদের সকলের জীবন, আমাদের সকলের ঘর আনন্দে ও সুখে ভরে উঠুক, আমাদের সকলের মাথার ওপর থাকুক দেবতার আশীর্বাদ। এছাড়াও আমার মাথার ওপর এবং সাথে থাকুক আপনাদের ভালোবাসা। আপনারা আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা। আপনাদের সাহায্যের হাত, আপনাদের আশীর্বাদের হাত, আপনাদের ভালোবাসার হাত আমার মাথায় রাখুন, আমার সাথে রাখুন।
দেখতে থাকুন, পাশে থাকুন।